আমি বাড়িতে আসলাম না, আমি শনিবার অব্দি বাড়িতে আসলাম, রবিবার আমি বাড়িতে নাই, পূজাতে গেছিলাম। পূজাতে গেছি, গিয়ে পূজা টুজা করছে খাইছি, কালকে আপনার কথা আসিল, অসুবিধা আইতাম পারছি না। এই এরম যে হইব আমি কি ভাবছি না। কি হয়েছে আপনার বাড়িতে? আমার বাড়িতে আমি সকালবেলা তারা আইছে, আমার নাতিটা তার দ্বিদণ্ড লইয়া, নাতি আইয়া দেহে এই অবস্থা, তার দ্বিদণ্ড আইয়া দেহে এই অবস্থা, দুনো ঘর ভাঙা, জিনিসপত্র লুণ্ড ভুণ্ড, সুখেস ভাঙা, সবকিছু ভাঙা। এরপরে তারা চিল্লা পাল্লা করিয়া ফোন করছে, ফোন করছে পরে তখন আমি দৌড়ে আই আইসি। কি নাম জায়গাটার? জায়গাটা এক নাম গৌতম নগর। কিনেছে আপনার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে কিনেছে, আমি কইতাম পারতেছি না, জিনিস 80,000 টাকা নিছে, আর সোনার জিনিস কি আছে আমি কইতাম পারতেছি না, মানে না দেখে কিছু কইতে পারতাম না। আর কাপড় চাপড় যা আছে ঘরের জিনিসপত্র সবকিছু লুন্ডা ভুন্ডা ইচ্ছে থেকে আছে। আপনার কেউ বাড়িতে আসলেন না? না। থানার খবর তো হয়েছে? না। কি নাম আপনার? অরবিন্দ সাহা।